প্রতিদিনের মতো বাজার তদারকির অংশ হিসাবে বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের অগ্নিবীণা সড়ক, পায়রা চত্বর, হাটের রাস্তা ও আরাপপুর এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাটা, অ্যাপেক্স, লোটো সহ অন্যান্য জুতা ও কাপড়ের শোরুমে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন ও বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকের প্রমাণ না থাকায় মৌসুমি শপিং মলকে 30,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও ক্রয়ের রসিদ সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদানের পাশাপাশি উপস্থিত ভোক্তাদের নিকট লিফলেট ও পাম্পলেট বিতরণ সহ হ্যান্ডমাইকের মাধ্যমে উপস্থিত জনগণকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করা হয়। রাসেল হুসাইন, ঝিনাইদহ টিভি। সরি রে দোস্ত। আরে শার্টটা তো জোস, কবে নিছোস? গতকাল রাতে নিছি, স্কাই ফ্যাশন থেকে। স্কাই ফ্যাশন? এটা আবার কোথায়? কেন চিনিস না তুই? পৌরসভার সামনে। ভালোই লাগছে, চল আমারও একটা শার্ট লাগবে, স্কাই ফ্যাশনে যাব। ওকে চল। Our first choice, Sky Fashion.